প্রবলেম, আমরা সবাই এই কথাটির সঙ্গে পরিচিত। এই কথাটি আমরা রোজ সবাই বলে থাকি, কিন্তু আপনি কি জানেন প্রবলেম কি? আমরা অনেককে দেখেছি যারা বলে আমার লাইফে অনেক প্রবলেম, তারা সেটিকে নিয়ে অনেক কষ্টেও থাকে। তারা নিজের প্রবলেম নিয়ে সবসময় অন্যের ওপর অভিযোগ করে এবং সে যত তাড়াতাড়ি সম্ভব তার লাইফের প্রবলেম থেকে বেরিয়ে আসতে চায় এবং এমন একটি জীবন সে পেতে চায় যেখানে কোনো প্রবলেমই নেই, সবসময় খুশি আর খুশি। কিন্তু আপনি একবার ভেবে দেখুন, এটি কি কখনো হয়েছে? এটি হওয়া কি কখনো সম্ভব? আপনি কি এমন কাউকে কখনো দেখেছেন যার লাইফে কোনো প্রবলেম নেই? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সারা পৃথিবী খুঁজলেও আপনি এমন একজনকেও পাবেন না যার লাইফে কোনো প্রবলেম নেই। প্রতিটি মানুষের জীবনে প্রবলেম থাকবেই। এই পৃথিবীর কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে খুশিতে নেই, খুশিতে থাকতে পারে না। পার্থক্য শুধুমাত্র এতটুকু যে কারোর জীবনে প্রবলেম একটু বেশি আর কারোর জীবনে একটু কম। কারোর প্রবলেমটা একটু সহজ, কারোরটা একটু কঠিন। কারোর জীবনে টাকার সমস্যা, তো কারোর জীবনে স্বাস্থ্য নিয়ে সমস্যা। কেউ হয়তো চাকরি পাচ্ছে না, তো কারোর কাছে চাকরিই সমস্যা। যেখানে কারোর বিজনেস চলছে না, সেখানে সবাই নিজের কেরিয়ার নিয়ে চিন্তা। আপনি আপনার চারপাশে দেখুন, প্রতিটি দিন প্রায় প্রতিটি মানুষ তাদের জীবনে কোনো না কোনো প্রবলেমের মুখোমুখি হয়। এবার একটু ভাবুন, যদি আপনি আপনার জীবনে কখনো কোনো সমস্যার সামনে না পড়তেন, তাহলে আজকে আপনার যে জীবন সেটা কি আজকের মতো হতো? আপনার কাছে কি কোনো রকমের এক্সপিরিয়েন্স থাকতো? আপনার জীবনে কি কোনো রকমের অ্যাডভেঞ্চার থাকতো? আপনার কাছে আজ যে শিক্ষা ও বুদ্ধি আছে সেটা কি থাকতো? কখনোই না। আসলে প্রবলেম ছাড়া আমরা আমাদের জীবনের কথা ভাবতেই পারি না, কারণ প্রবলেম আমাদের জীবনে লড়াই করার শক্তি যোগায় এবং একটি সুন্দর জীবনের স্বপ্ন দেখার সাহস যোগায়। যদি প্রবলেম না থাকতো, তাহলে হয়তো আমরা কোনো কাজই করতে পারতাম না। এই প্রবলেমগুলোই আমাদের কখনো হারতে দেয় না আর আমাদের কখনো ক্লান্তও হতে দেয় না। আপনি স্বীকার করেন বা না করেন, আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান সেই দিন থেকে আপনার কাছে থাকে যেদিন থেকে আপনি আপনার প্রবলেমটাকে দেখতে শুরু করেছেন। আমাদের জীবনে আসা প্রতিটি প্রবলেম আমাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আসে। অনেক রকমের রাস্তা থাকে আমাদের প্রবলেম থেকে বেরিয়ে আসার, আর আমরা যে রাস্তায় গিয়ে আমাদের প্রবলেমগুলোকে সলভ করি, সেই রাস্তাটি আমাদের জন্য একটি এক্সপিরিয়েন্সে পরিণত হয় এবং অন্যের জন্য একটি অনুপ্রেরণা। তাই প্রবলেম দেখে ভয় পাবেন না, প্রবলেমের সাথে লড়াই করা শিখুন। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, যখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হয়ে সেটিকে সমাধানের চেষ্টা করি, তখন আমরা আমাদের সাহস ও পুনরায় ঘুরে দাঁড়ানোর শক্তি খুঁজে পাই, যা আমরা জানতামই না যে এটা আমাদেরই ভিতরে ছিল। এটি তখনই হয় যখন আমরা অসফল হই। আমরা বুঝতে পারি ক্ষমতা সবসময় আমাদের ভিতরেই ছিল, শুধুমাত্র সেটিকে খুঁজে সঠিকভাবে কাজে লাগাতে হবে। কারণ সমস্যা কখনো এতটা শক্তিশালী হতে পারে না যতটা আমরা তাকে মনে করি। মনে রাখবেন, রাত্রি যতই অন্ধকার হোক না কেন, সকাল আসবেই। কখনো কি এমনটা শুনেছেন যে অন্ধকার আলোকে আটকে রেখেছে? তাই আপনাকেও কোনো প্রবলেম আটকাতে পারবে না। আপনি চেষ্টা তো করুন। অল দ্য বেস্ট।